এক্সাম হাউস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমরা শুরু করছি বন সহায়ক পদে চাকরির ইন্টারভিউ সংক্রান্ত ভিডিওর 2 নম্বর পার্ট। আগের ভিডিওটি যারা দেখনি তারা অবশ্যই দেখে নিও। যেসব প্রশ্ন ইন্টারভিউ ধরতে পারে সেরকম কিছু প্রশ্ন আমরা আজ আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন, তোমার জেলার একটি অভয়ারণ্য বা সংরক্ষিত বনের নাম বলো, সেটি কোথায় বা কোন শহরে অবস্থিত, সেটির বিশেষত্ব কি? 2 নম্বর প্রশ্ন, জলদাপাড়া অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? উত্তর হবে আলিপুরদুয়ার। এটি কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত? উত্তর হবে এক শৃঙ্গ গন্ডার। মনে রাখতে হবে জলপাইগুড়ি ভেঙে আলিপুরদুয়ার জেলা তৈরি হওয়ার আগে এটি জলপাইগুড়ি জেলাতে ছিল। 3 নম্বর প্রশ্ন, চিন্তামণিকর পাখিরালয় কোথায়? উত্তর হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নরেন্দ্রপুর, কলকাতার খুব কাছাকাছি অবস্থিত। এটি স্থাপিত হয় 1982 সালে। এটির অপর নাম কয়ালের বাগান। 4 নম্বর প্রশ্ন, বন্যপ্রাণী সংরক্ষণ এর কথা বলা হয়েছে সংবিধানের কত নম্বর ধারায়? উত্তর হবে 48 এর এ নম্বর ধারা। 48 এর এ নম্বর ধারাটি আসলে সংবিধানের 4 নম্বর পার্টে আছে, যেটি নির্দেশমূলক নীতির ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এর মধ্যে আছে। 5 নম্বর প্রশ্ন, ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইন কত সালে পাশ হয়? উত্তর হবে 1972 সালে। এরপর আইনটি বেশ কয়েকবার সংশোধন হয়েছে, 1982 সাল, 1986 সাল, 1991 সাল, 1993 সাল, 2002 সাল ও 2008 সালে আইনটি মোট 6 বার সংশোধন করা হয়। 6 নম্বর প্রশ্ন, ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত? উত্তর হবে দেরাদুন, যেটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। দেরাদুন অরণ্য গবেষণাগারটি 1906 সালে স্থাপিত হয়। আজ এই পর্যন্তই। পরের দিন আরও কিছু এই ইন্টারভিউয়ের উপযোগী সাজেশান ভিত্তিক প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব। পরের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।